বিসমিল্লা রহমান রহিম এভরিওয়ান আল্লাহর অশেষ রহমতে আশা করছি সবাই খুবই ভালো আছেন ভিডিওর শুরুটা দেখে বুঝে গেছেন আজকের রেসিপিটি কী নিয়ে ছোট মাছ অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন আমি আজকে কাঁচা আম দিয়ে এই ছোট মাছ রান্না করে দেখাবো স্বাগত জানাচ্ছি সঞ্জোর নতুন রেসিপি পর্বে চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক মাছ রান্না করার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল মিডিয়াম ফ্লেমে এই তেলটা এখন গরম করে নিব তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের তিনটি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি এখানে আমি ছোট মাছের মধ্যে মলা মাছ নিয়েছি এক কেজি মাছটা কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো পেনে নিয়ে নেওয়ার পর খুব সাবধানে এই মাছগুলো একটু নেড়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় এই মাছগুলো এখন ভেজে নিব এরই মধ্যে মশলাটা তৈরি করে নিচ্ছি চা চামচে উঁচু উঁচু করে এখানে ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি দেড় চা চামচ মরিচ গুঁড়া দু চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ একটা চামচ পরে আবার লবণটা একবার চেক করে নিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে এই মশলার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি মশলার মিশ্রণটা একদম রেডি তিন থেকে চার মিনিট এই মাছগুলো ভেজে নেওয়ার পর আবারও অল্প করে একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমাদের মশলার মিশ্রণটি মশলার মিশ্রণটি দিয়ে দেওয়ার পর খুব সাবধানে মশলাটার সাথে মাছগুলো মিশিয়ে নিতে হবে এই কাজটা খুব সাবধানই করতে হবে মশলার সাথে মাছ আবারও তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিব এরই মধ্যে কোনো রকম নাড়াচাড়ার কোনো দরকার নেই এখন পানি দিয়ে দিচ্ছি চারশো এম এখানে পানিটা একটু বুঝিশুনে দিয়ে দিবেন পানি দেওয়ার পর আবারও অল্প করে মাছগুলো নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব কাঁচা আম এখানে আমি দুটি বড় সাইজের আম লম্বা করে চিকন করে কেটে নিয়েছি আমটা টক মিষ্টি তাই আমি এখানে দুটো আম দিচ্ছি আম না থাকলে এখানে আপনারা টমেটো বা আমসিও দিতে পারেন দিচ্ছি আট থেকে দশটি কাঁচামরিচ এবং অল্প কিছু ধনে পাতা কচি একটি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এখন রান্না করব কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে চেক করে নিচ্ছি এই ঝোলের মধ্যে আমটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসবে মাছগুলো নাড়ানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন তা না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমটা সিদ্ধ হয়েছি কিনা চেক করে নিচ্ছি আমটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসছে যেহেতু আমি এটা আম দিয়ে রান্না করছি তাই আমি কিছুটা ঝোল রাখতে চাচ্ছি পানিটা অনেকটাই শুকিয়ে আসছে এখন আমি চুলাটা অফ করে দিব নামানোর আগে দিয়ে দিচ্ছি আবারও অল্প কিছু ধনে পাতা করছি এতে করে তরকারিতে ধনেপাতার পাতার ফ্লেভারটা ভালো পাওয়া যাবে আজকের এই কাঁচা আম দিয়ে ছোটো মাছের তরকারিটি আমি আমার মতো করেই শেয়ার করেছি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার ইনশাল্লাহ হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ